এই বছর নেই টাইগারদের আন্তর্জাতিক ম্যাচ, তাই ব্যাটিং কোচ খোঁজায় তাড়াহুড়ো করতে চায় না বিসিবি, বরং সময় নিয়ে দীর্ঘমেয়াদী গুরু খুঁজতে চান তামিম মুশফিকদের জন্য। করোনার মধ্যে ঘরোয়া প্রথম আসর সফলভাবে শেষ করতে প্রস্তুতি সারছে বিসিবি। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের জন্য কাল করোনা টেস্টের পর শনিবার হোটেলে উঠবেন ক্রিকেটাররা। আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে হোম অফ ক্রিকেট। ডে নাইট ওয়ানডে টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছে শের-ই বাংলা। তিন দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা, সেই ছুটিতেও মিরপুরের উইকেটে ছুটে গেছেন মুশফিক সোহান। সকাল সকাল নেট করেছেন মুশফিক, সেন্ট্রাল উইকেটে দীর্ঘ সময় ঝালিয়ে নিয়েছেন সোহান। চূড়ান্ত হয়েছে ওয়ানডে টুর্নামেন্টের সূচি, আবহাওয়ার কথা মাথায় রেখে রাখা হয়েছে রিজার্ভ ডে। কোনো স্পন্সর ছাড়া পুরোপুরি বিসিবির ব্যবস্থাপনায় করা হচ্ছে এই টুর্নামেন্ট। করোনার মধ্যে প্রথম আসর বলেই বেশি সতর্ক বোর্ড। শুক্রবার সব মিলিয়ে শতাধিক ব্যক্তির হবে করোনা টেস্ট। এরপর আসরে অংশ নেয় ক্রিকেটাররা উঠবেন হোটেলে। প্লেয়াররা তো থাকবেন অবশ্যই তারা, এবং অন্যান্য যে সাপোর্ট স্টাফ যারা থাকবেন তাদেরকে, আমাদের গ্রাউন্ডসম্যানরা থাকবেন, তাদেরকেও আমরা করোনা টেস্টের আওতায় নিয়ে আসব। 10ই অক্টোবর তারা চেক ইন করবেন, এবং তখন থেকেই আমাদের বায়োবাবল এরিয়া যেটা সেটা আমরা ওইভাবে ম্যানেজ করব। এ বছর নেই আন্তর্জাতিক সূচি। FTP অনুযায়ী আসছে বছরের শুরুতে টাইগারদের ডেরায় আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। করোনা সতর্কতা নিয়ে আলোচনা হচ্ছে দুই বোর্ডের, তবে টাইগারদের ব্যাটিং পরামর্শক আর নারীদের হেড কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি এখন পর্যন্ত। FTP কমিটমেন্টে যেভাবে আছে সেভাবেই আছে, আমাদের সাথে আলোচনা হচ্ছে, তারা কিছু ইনফরমেশন আমাদের কাছে চেয়েছে, আমরা সেগুলো প্রোভাইড করেছি। যেহেতু আমাদের ট্যুরটা কন্টিনিউ হয়নি, তো সেক্ষেত্রে আমাদের লং টার্ম বেসিসেই এখন পরিকল্পনা আমাদের হচ্ছে যে আমরা এর পরবর্তীতে জাকিয়ে নিয়ে আমরা লং টার্ম বেসিসে নেব। আমরা ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক অবস্থা নিয়ে ভাবছেন বোর্ড কর্তারা। কর্পোরেট টুর্নামেন্টে থাকছে ম্যাচ ফি, তবে প্রেসিডেন্ট কাপে থাকছে না সেটা। ফিনান্সিয়াল ম্যাটার্সগুলো অবশ্যই আমাদের কনসিডারেশনে আছে, আমরা বাট কী ফর্মে দেবো বা কীভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করা যাবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। এই টুর্নামেন্টে না হলেও পরবর্তী যে আরেকটা টুর্নামেন্ট বা লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে সেখানে আমরা আর্থিক একটা বিষয় তো থাকবেই। মাহমুদুর রহমান, DBC News, ঢাকা।